মধ্যে ডাক্তারবাবু ওই দিন আসেননি, ডাক্তারবাবু না আসার জন্য ইনারা রিপোর্ট অনুযায়ী ভর্তি করা হয়েছিল। ভর্তি করার পরে ডাক্তারবাবু 24 ঘন্টার মধ্যে 9 তারিখে ভর্তি করে, 9 তারিখে ভর্তি করা হয়েছিল, 10 তারিখে এনাকে রেফার করে দেওয়া হয় যে আপনারা অন্য জায়গায় কোনো ভালো জায়গায় চিকিৎসা করেন। কোন ডাক্তারবাবু? ও এখানে কোন ডাক্তারবাবু বলেছিলেন? না নামটা বলুন কি বলছেন। আমরা এখানে আমরা একটা রুগীকে ভর্তি করেছিলাম, ডাক্তার দীপঙ্কর কুন্ডুরিয়া জেলা আছে, তিনি এখানে অ্যাডমিশন করিয়েছিলেন 9 তারিখে এবং 10 তারিখ পর্যন্ত তিনি কোনো চিকিৎসা না করার ফলে নার্সিংহোম কর্তৃপক্ষ ডক্টর উৎপল হাজারের নেতৃত্বে আমার রুগীকে ট্রান্সফার করে দেয়, বলা এখানে আপনার রুগীর চিকিৎসা করা যাবে না, রুগীর অবস্থা মানে স্থিতিশীল নয়, রুগীর অবস্থা উদ্বেগজনক, যার জন্য আপনি বর্ধমান কিংবা কোনো মেডিকেল কলেজে নিয়ে যেয়ে ভর্তি। এবং আমরা এখান থেকে যথারীতি নিয়ে যেয়ে বর্ধমানে নিয়ে যাই, ওখানে নিয়ে যেয়ে ডাক্তারবাবু দেখাই। দেখার পর ডাক্তারবাবু আমাদেরকে বলে যে আপনার রুগীর যা কন্ডিশন, আপনার যা রিপোর্টের যা অবস্থা দেখা যাচ্ছে তো খুব ভয়ানক, তো আপনারা যদি আমাদের কিছু সময় দেন সেই সময়ের উপর ভিত্তি করে আমরা কিছু রিপোর্ট করব। না এখানে যার আন্ডারে ভর্তি হয়েছিল সে কি একবার এসেছিল? আসেননি ডাক্তার দীপঙ্কর, আসেননি বলছেন, আসেননি। রুগীর নাম কি? আরজিনা খাতুন। আরজিনা খাতুন। আপনি রুগীর কে হন? আমি রুগীর চাচা হই, উনি রুগীর স্বামী। আমি রুগীর স্বামী। আপনি যখন ভর্তি করলেন তখনও কি মানে সারাদিনের মধ্যে একবার ডাক্তার আসেননি? শেষে মানে ওনাকে তাহলে এখান থেকে রেফার করলেন কে? এনাদের এই একটা নার্সিংহোমের ডাক্তার উৎপল হাজারা নাম তার, সে নিয়ে তার করলেন। ভুল রিপোর্ট দিয়েছেন ডাক্তার টিকে মাঝি, আর সেটা বর্ধমানে যে দেখা গেছে নর্মাল, আর এখানে দেখা গেছে হাই, মানে রুগী বাঁচবে না এমন অবস্থা রিপোর্ট দিয়েছিল।